কলকাতা বইমেলাতে নিউ ভারত সাহিত্য কুটির থেকে এক গুচ্ছ গ্রন্থ প্রকাশ। 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে 21শে জানুয়ারি SBI অডিটোরিয়ামে নিউ ভারত সাহিত্য কুটির এক গুচ্ছ গ্রন্থ প্রকাশ করেছে। বর্ণময় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গুণীজনরা, বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত, সাহিত্যিক সত্যম রায়চৌধুরী, আরও অনেক বিশিষ্ট জনেরা। ব্যুরো রিপোর্ট, XTV বাংলা। ওই মেলায় এসে মনে হচ্ছে কি আগে তুলনায় বেশি ভিড় হচ্ছে নাকি আগে বেশি না? ভিড় তো বাড়ছে মনে হয়। আজকে ভিড়টা যে খুব সাংঘাতিক হয়েছে তা নয়, কিন্তু ভিড় আছে, ভালোই ভিড় আছে। আমাকেই বার্তা দেয়, আমি কি বার্তা দেবো? সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, এটাই প্রার্থনা করি। জীবন তোমাদের কাছে বহি না হয়ে ওঠে, জীবন যেন উপভোগ করতে পারো, সেই প্রার্থনা। এখন তো কিছু বই আমার প্রকাশিত আছে, যেগুলো আমার শিগগিরই প্রকাশিত হবে। তারপরে এই বইমেলা দুটো বই বেরিয়েছে, আরও গোটা দুই তিন বই আগামী দু চার মাসের মধ্যেই বেরোবে। আমার দুটি বই কোণে দেখা আলো এবং সকল নিয়ে বসে আছি আজ প্রকাশিত হলো। আলোর মুখ দেখলেন আমাদের প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং কথাসাহিত্যিক সত্যম রায় সহ অনেক গুণীজনেরা আমাদের এখানে ছিলেন, যারা আমাদের বইয়ের মোড়ক উন্মোচন করেছেন এবং আমাদের সাথে ছিলেন, আমাদের সহযাত্রী হয়ে আমাদেরকে আশীর্বাদ করেছেন। আমাদের এই পুরো অনুষ্ঠানে তারা ছিলেন এবং আমরা কবিতা কথায় এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করলাম। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য। 30টা বই উদ্বোধন হলো এবং আমাদের এর পরে আরও হতে থাকবে। টোটাল এই বইমেলায় 35টা বই প্রকাশিত হচ্ছে, আজকে শুরু হলো। এর আগে প্রথম দিন আমাদের মাননীয় স্পিকার, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন আমাদের স্টলে, সেদিনকেও একটা বই উদ্বোধন হয়েছে, আর এখন চলতে থাকবে। আর আশা করি এবছর বইমেলা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং বিক্রি বাড়বে। এবং বই পাঠকদের খালি এটুকু বলবো যে বই পড়ুন, বই পড়ান, বই উপহার দিন, বই উপহার আবার ফিরিয়ে আনুন, বইকে বাঁচাতে হবে। ধন্যবাদ।